আমি বলবো কোন একটা পার্টিকুলার অঙ্গ কিন্তু আসলে এখানে ইনভলভ না। হ্যাঁ, নিউরোপ্যাথি কিন্তু যখন একটা নার্ভে হবে সেটা পুরো শরীরে বিভিন্ন নার্ভে দেখা দিতে পারে। আমাদের শরীরে মেইনলি দুই ধরনের নার্ভ আছে, যেটা আমাদের পেরিফেরাল নার্ভ বা হাতে পায়ে যে নার্ভগুলি আছে সেখানে এই সিমটমগুলি যেগুলি নিয়ে আমরা একটু আগে আলাপ করলাম এ ধরনের লক্ষণ নিয়ে রোগী আসতে পারেন। এছাড়াও কিন্তু আমাদের বিভিন্ন অর্গানেও কিছু নার্ভ আছে, নার্ভের সাপ্লাই আছে, যেমন স্টমাকে খাদ্য নালীতে নার্ভ সাপ্লাই আছে, সেটার যদি নিউরোপ্যাথি হয় যেটাকে আমরা গ্যাস্ট্রোপ্যাথিও বলে থাকতে পারি, সেখানে হচ্ছে পেটের বিভিন্ন সমস্যা যেমন ডায়াবেটিক ডায়রিয়া নিয়ে প্রেজেন্ট করতে পারে, অল্টারনেট ডায়রিয়া বা কনস্টিপেশন এরকম নিয়ে আসতে পারে, আবার কিডনি বা মূত্রথলির এই দিকের যে নার্ভ সঞ্চালন সেখানে যদি নিউরোপ্যাথি হয় যেটাকে আমরা বলি নিউরোজেনিক ব্লাডার, বিভিন্ন সমস্যা, কেউ কেউ ইউরিনের ইনকন্টিনেন্স মানে ধরে রাখতে পারছেন না বা কারো রিটেনশন হয়ে যাচ্ছে, এই ধরনের সমস্যা নিয়ে অনেক সময় আসতে পারেন। এছাড়াও বিভিন্ন অর্গানে যেসব অর্গানে নার্ভ আছে যেমন হার্টেও কিন্তু নার্ভ রয়েছে, সেই হার্টের নার্ভের সমস্যাও কিন্তু নিউরোপ্যাথি নিয়ে প্রেজেন্ট করতে পারে। সেখানে আমরা অনেক কমনলি একটা পেশেন্টকে পাই যে শোয়ার থেকে বা বসার থেকে দাঁড়ালে পরে অনেক সময় মাথা ঘুরায়, যেটাকে আমরা ডাক্তারি ভাষায় বলি পোস্টুরাল হাইপোটেনশন বা পোস্টুরাল ড্রপ, দাঁড়ালে পরে ব্লাড প্রেশার সাডেনলি ফল করে, এটাও কিন্তু নিউরোপ্যাথির একটা লক্ষণ, সেটা অটোনোমিক নিউরোপ্যাথি। তাহলে শুধু যে পেরিফেরাল নিউরোপ্যাথি হাতে পায়ের সমস্যা সেটা কিন্তু না, বিভিন্ন অর্গানের নিউরোপ্যাথি নিয়েও কিন্তু আসলে ডায়াবেটিক পেশেন্ট আসতে পারেন। ইউ আর ওয়াচিং রাজ টিভি, জাগরণে বাংলাদেশ। প্লিজ সাবস্ক্রাইব আওয়ার চ্যানেল।